ফ্রেন্ডস, গুড আফটারনুন, কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আমার তো শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, তো দুদিন ধরে খুবই শরীর খারাপ। তোমাদেরকে সেদিনকে ব্লগে বললাম না যে রাত্রিবেলা আসলে রাত্রিবেলা হলেই প্রচণ্ড ঠান্ডা লাগছে, কিন্তু টেম্পারেচার উঠছে না, ভিতরে ভিতরে জ্বর আসছিলো ক্যাথা গায়ে দিয়েও, তাও সেই থরথর করে কাঁপছিলাম। তো কালকে পরশুদিন রাত থেকে পরশুদিন ভোরবেলার থেকে মানে পরশুদিন না মানে কালকে ভোরবেলার থেকে এত শরীর খারাপ, মানে কি বলবো। ওই তো জোসোনাকে 4টার সময় টয়লেট করাতে উঠি, তোমরা তো জানোই, দিয়ে সেই ঘুমাতে ঘুমাতে তো 12টা বেজেই যায়, দিয়ে তারপরে 4টার সময় অ্যালার্ম বেজেছে, উঠবো যে আমি এত পরিমাণে মাথা ঘুরাচ্ছে, মনে হচ্ছে সেই খাটফাটে সেই পাই 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 করে ঘুরছে, মানে এইরকম মাথা ঘুরে আমার হয় না। ওই করোনার সময় যখন করোনা হয়েছিল তখন এতটা শরীর খারাপ হয়েছিল, আর তারপরে ভগবানের ইয়াতে বলতে নেই, শরীর খারাপ হয় কিন্তু টুকটাক হয়, অতটাও বেশি হয় না যে বিছানায় পড়ে থাকতে হয়, এরকম হয় না। দুদিন ধরে তো মানে কালকে তো সারাদিন বিছানায় শুয়েছিলাম, উঠতেই পারিনি, এইরকম শরীর খারাপ। ডাক্তারের কাছেও যেতে পারিনি, সেই সন্ধেবেলা বিকালবেলা গিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম, এতটাই শরীর খারাপ ছিল। এমনি ওষুধ এনে দিয়েছিল ফার্মেসি থেকে, তো খেয়ে কম হয়েছিল না, দিয়ে তারপরে বিকালবেলা ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো কি হয়েছে বলি, দিয়ে তোমার ওইরকম মাথা প্রচণ্ড পরিমাণে ঘুরছে, আর হচ্ছে আমার বাথরুমও পেয়েছে, ধরো তোজোকে টয়লেট করিয়ে দিয়ে দিয়ে আমিও টয়লেটে যাই, দিয়ে আমি যে উঠবো, দিয়ে পাপাকে আমি ডাকছি, আমি বলছি আমি না উঠতে পারছি না, আমার প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছে, আমি দাঁড়াতেই পারবো না, মনে হচ্ছে পড়লেই মরে যাবো মনে হয়, যে দাঁড়া বসবো বসতেই পারছি না, দাঁড়ানো তো দূরের কথা। দিয়ে তারপরে সে ও ধরে ধরে নিয়ে গেল, দিয়ে তারপরে টয়লেট করে এসে বিছানায় বসে বিছানায় শুয়েছি, দিয়ে তারপরে আবার সেই মানে গা হাত পা থর থর করে কাঁপছে। হ্যাঁ, ও সেই চেপে ধরে রেখে দিয়েছে, মানে সেই হাত পা সেই কেমন যেন একদম মানে সেই কীরকম থর থর করে কাঁপছে, সেই কেমন হচ্ছে, দিয়ে বলছে তাহলে চলো নাই হসপিটালে নিয়ে যা। আমি বলছি না, এত রাত্রিবেলা আর হসপিটালে নিয়ে যেতে হবে না, তখন 4টেই বাজে। আমি বলছি না থাক, সকালবেলা হোক, দেখি ঠিক হয়ে যায় কিনা। দিয়ে তারপর তো ঘুমাতেই পেরেছিলাম না, মনে হয় 6টা সাড়ে 6টার সময় গিয়ে ঘুমিয়েছি, মানে ওইরকম মাথা যদি ঘোরে তারপরে গা হাত পা যদি ওরকম কাঁপে ঘুম আসে বলো, ঘুমিয়ে আসছিলো না। দিয়ে তারপরে মনে হয় 6টা সাড়ে 6টার সময় গিয়ে ঘুমিয়েছি, দিয়ে সকালবেলাতেও সেই উঠতে পারছি না, এত শরীর খারাপ লাগছে, ওইরকমই হচ্ছে মাথা ঘুরাচ্ছে, মানে প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছে, মানে কি বলবো। কালকে তো সে উঠতেই পারিনি সারাদিন, ওই কোনো রকম দুপুরবেলা উঠে রান্নাটা করেছি, তাছাড়া ওর বাবা বাড়িই ছিল, ছুটি নিয়েছিল, কালকে আর অফিস যায়নি, ছুটি নিয়েছিল, ওই সব কাজ ফাজ করেছিল, আমি শুধু ওই রান্নাটা কোনো রকমে করেছিলাম, ও কেটে কুটে দিয়েছিল, ও অতটা পারে না, তো সেই জন্য কোনো রকমে ওই উঠে কালকে স্নানও করিনি। এত ঠান্ডা লাগছে, কী বলো তো, জ্বরও আসছে, ভিতরে ভিতরে জ্বর আসছে, আর আজকে তো এমনি জ্বর এসেছিলো, আজকে সকালেও জ্বর এসছে, আর জ্বর আসছে ভিতরে ভিতরে, আর ওই রকম আরও শরীর আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছে। দিয়ে তারপরে কালকে ওই কোনো রকম রান্নাটা করেছিলাম, দিয়ে ওষুধ ফষুধ ওষুধ নিয়ে এসেছিলো ফার্মেসি থেকে, দিয়ে ঠিক হয়নি, দিয়ে তারপরে সেই সারাদিন শুয়েই আছি, ভালোই লাগছে না। 3 ডোজ ওষুধ খেয়েছিলাম, তাও কম হয়নি, দিয়ে তারপরে বিকেলবেলা ওই 5টার দিকে ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তারের কাছে যে যাবো আমি, তাও মানে সে এতই মাথা ঘুরছে, ওই ওষুধ খেয়ে একটুখানি তাও কম হয়েছিল, আসলে বেশি তো নয় তো ঠিক হয়ে যায়, বেশি হয়েছে বলে আর ঠিক হয়নি ওই ওষুধ খেয়েও, এতটাই মাথা ঘুরছে। দিয়ে তারপরে বিকেলবেলা ডাক্তারের কাছে গিয়েছি, দিয়ে বললাম সব কিছু, কী কী প্রবলেম হচ্ছে না হচ্ছে, দিয়ে বললো যে কী থেকে, দিয়ে জিজ্ঞাসা করলাম যে কী থেকে হচ্ছে, বলছে ওই যে জ্বর এসছে। তারপরে আবার কী হয়েছে জানো, কালকে রাত্রিবেলা পরশুদিন রাত্রিবেলাতে আমি আবার খাইনি, ওই যে রবিবারে তোমরা তো দেখেছো ওই রবিবারের ব্লগে যে বাজারে গিয়েছিলাম, টুকটাক জিনিস ফিনিস নেওয়া ছিল, আর আমের আচার করবো বলে আমও নিয়ে এসেছি, কত ভালো আম, সেই আম রাখাই রয়েছে, শরীর ভালো না থাকলে ভালো লাগে বলো, ওই আম তেলার কবে যে করতে পারবো জানি না, আম ঘরে রাখা আছে, শুকিয়েও যাবে হয়তো, অত সুন্দর সুন্দর আমগুলো কী আর করা যাবে, আগে তো শরীর তারপরে তো আমের আচার, তো যাই হোক। দিয়ে তারপরে যাওয়া হয়ে দিয়ে ওই রবিবারে তোমরা তো দেখেছো, দিয়ে তারপরে সন্ধ্যাবেলা কি বাড়ি এসেছি, যখন ওই 6:30-7টার সময় বেরিয়েছি বাজারে, দিয়ে বাড়ি আস্তে আস্তে 7:30-8টা হয়ে গেছে, দিয়ে সিঙ্গারা নিয়ে আসা হয়েছিলো, দিয়ে সিঙ্গারা দিয়ে মুড়ি দিয়ে চা দিয়ে খাওয়া হয়েছে। টাইটারি থাকলে তাছাড়া তোর অফিস থেকে আস্তে আস্তে 8:30 বেজে যায়, 8:15-8:30, আর ওই সময় আর সিঙ্গারা মুড়ি খেয়ে ভাত কখন খাবো, ওই জন্য রবিবারটা বাড়ি থাকেও নিয়ে আসে গিয়ে, এমনি বাজারে টাজারেও যাওয়া হয় মোটামুটি রবিবারে, দিয়ে ওই সিঙ্গারা মুড়ি দিয়ে চা দিয়ে খেয়েছি, দিয়ে তারপরে আর খিদে ছিল না, আমি বলছি 8টার সময় খেলাম চা মুড়ি আর খাবো না, আর আমার এমনি প্রেশার লো থাকে, কিন্তু এখন ওই বাসি পেটে খেজুরটা খেয়ে প্রেশারটা একদম ঠিকঠাক নর্মাল আছে, আমি তো ভাবছিলাম হয়তো প্রেশার লো হয়ে গেছে, দিয়ে সেই জন্য আর রাত্রিবেলা কালকে খায়নি বুঝলে, দিয়ে কালকে বলছি পরশুদিন মানে রবিবারে রাত্রিবেলা আর খায়নি। এবার ওই যে খায়নি, তারপরে ওই তার আগের দিন দুদিন রাত্রিবেলা ওরকম ভিতরে ভিতরে জ্বর আসছে, একসাথে সব অ্যাকশান ধরে নিয়েছে বুঝেছো, জ্বর এসছে প্লাস খায়নি, কমজোর হয়ে গেছে শরীর, দেখছি খিদে নেই, সিঙ্গাড়া মুড়ি খেয়েছি, ওরকম করি না, সিঙ্গাড়া মুড়ি খেলেও ভাত খাই কিন্তু আর খাইনি, আর খাওয়া যে অভ্যাস, অল্প কটা ভাত খাই ঠিক আছে, তাও খাই যে, কিন্তু ওই যে খায়নি, কমজোর হয়ে গেছে আরও শরীর,
তো ডাক্তারও তাই বলল যে ওই খায়নি বলে আর ওই জ্বর এসছে ভিতরে ভিতরে, শরীর কমজোর হয়ে ওইরকম মাথা ওইরকম ঘুরাচ্ছে, কিন্তু প্রেশার একদম নর্মাল আছে। আগের মতো যদি শরীর খারাপ, এরকম শরীর খারাপ হলে প্রেশার তো এমনিই আমার এতটাই কম থাকতো, আর এইরকম শরীর খারাপে মনে হয় প্রেশার মনে হয় একেবারেই থাকতো না। কিন্তু প্রেশার একদম নর্মাল আছে, 123/75, মানে 120/80 হচ্ছে নর্মাল, কিন্তু সেখানে তোমার 123/75 একদম ঠিকঠাক আছে, একটুখানি কম, ওটাকে কম বলে না ধরো। তো দিয়ে এক গাদা ওষুধ দিয়েছে ডাক্তারের কাছে, আমার এই কারণে যেতে ইচ্ছা করে না, অনেক ওষুধ জানো না তো, মনে হয় 6-7 রকমের ওষুধ দিয়েছে, এনার্জি ড্রিঙ্ক দিয়েছে, এনার্জি পাউডার দিয়েছে জলের সাথে গুলে খাওয়ার জন্য, তারপর ট্যাবলেট ট্যাবলেট অনেক কিছু দিয়েছে, বললে এগুলো খাও, বাড়ি গিয়ে হচ্ছে এনার্জি পাউডারটা ওটা জলের সাথে তুমি মিশিয়ে হচ্ছে ওটা খেয়ে নাও, গিয়ে দেখবে একটুখানি দাঁড়াতে পারবে, দিয়ে ওটা খাওয়ার পরে তাও কালকে সন্ধ্যাবেলার থেকে একটু দাঁড়াতে পারছি। কিন্তু এখনও মানে কী হচ্ছে বলতো, সকালবেলাতেও যেমন যখন মাথা ঘুরছে না খুব মাথা ঘুরছে, কিন্তু যখন মানে একটু দাঁড়াতে পারছি তখন আবার ঠিক লাগছে, আর চোখ মুখগুলো ঝাপসা ঝাপসা, মানে মনে হচ্ছে না পরিষ্কার দেখতে পাচ্ছি এরকম। তারপরে আজকেও রান্নাবান্না আমিই করলাম, ওর সেই অফিস থেকে ছুটি তো রোজ নিতে পারবে না, কালকে ধরো ছুটি নিয়েছে, ছুটি নিলে কী হবে, তাও সে বাড়ি বসে টুকটাক কাজ করতেই হয়। তারপরে আজকে আবার তোমার হচ্ছে আজকে অফিস যায়নি কিন্তু ওই বাড়ির থেকেই কাজ করছে, আর সেই 9:30 সময় কাজে বসেছে, এই 1:30 সময় এই 1টা বাজে, এখন 1:15 বাজে, 1টার সময় উঠলো, আবার খেয়ে দেয়ে নিয়ে সান্ধান করে খেয়ে দেয়ে নিয়ে আবার বসবে। এবার বাড়ি বসে থাকলে তার কাজ কী, সে কাজ তো করতেই লাগবে, তো ওই টুকটাক কাজ ফাজগুলো একটু আধটু করে দিয়েছে। আর হচ্ছে তোমার আমি হচ্ছে তার আগে ওই 9টার আগে কাজ ফাজগুলো টুকটাক করে নিয়ে 9:30 সময় বসেছে, আর আমি কোনো রকমে রান্নাটা করেছি, এবার ওর তো টাইম নেই, রোজ রোজ কাজ তো করতে হবে, রান্না কখন করবে, তো সেই জন্য আমি কোনো রকমে রান্নাটা করেছি, ওই মাছের ঝোল করেছি আর হচ্ছে পুইডাটার তরকারি করেছি, পুইডাটার তরকারি আলু কুমড়ো দিয়ে, ভালো লাগছে না কথা বলছি দেখো, তা মনে হচ্ছে হাফ লেগে যাচ্ছে এরকম হচ্ছে। তারপরে তো আমি আবার ঘুমিয়েও পড়েছিলাম, খেয়ে দিয়ে নিয়ে ওই 11টার সময় শুয়েছি, 12টার সময় উঠলাম, ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়েছিলাম কালকেও, সেই আজকে সকালেও দেরি করে উঠেছি, 8টার সময় ঘুম ভেঙেছে, শরীরটা মানে এতটাই কম যেন আমি বিছানা কালকে সারাদিন বলছি না বিছানাই পড়ে আছি, বিছানা থেকে যে উঠবো উঠতেই পারছি না কোনো রকম, মানে এতটা পরিমাণে মাথা ঘুরাচ্ছে কি বলবো। তো শরীরটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এটাই ভালো, বাচ্চা মানুষ ধরো তোজো ধরো ছোটো, এবার ওর তো রোজ রোজ অফিস থেকে ছুটি নিতে পারবে না বলো, আমি মানে বলছি না আমার এতটাই মাথা ঘুরছে আমার কিচ্ছু ভালো লাগছে না, কালকে স্নানও করিনি এত ঠান্ডা লাগছিলো, আজকেও সেই সকালে জ্বর এসেছিলো, এই জ্বরের জন্য শরীর কমজোর হয়ে যাচ্ছে। আর কী বলতো এখন এমনই হয়ে গেছে না, এই করোনার পর থেকে একদিন জ্বর আসলে মানে শরীরে আর কিছু জোর থাকছে না, একদম শরীরে মনে হচ্ছে সেই মনে হচ্ছে, আর পরশুদিন ওই রবিবারের থেকে আমার শরীরটা খারাপ লাগছে, আমি রান্না করছি আমি ওকে বলছি আমি না রান্না করছি আমার না হাত পা কাঁপছে, মনে হচ্ছে আমি পড়ে যাবো কখন, এরকম হচ্ছে। কিন্তু প্রেশার ঠিক আছে, কিন্তু ওই জ্বরের জন্য হয়তো কমজোর হয়ে আছে ভিতরে। তো যাই হোক, এক গাদা ওষুধ দিয়েছে বললো এগুলো খাও ঠিক হয়ে যাবে, 10 দিনের ওষুধ দিয়েছে বললো, এগুলো ভিটামিন ওষুধ টষুধ আনো অনেক কিছু সব দিয়েছে, এনার্জি ড্রিঙ্ক এনার্জি পাউডার ওই তোমার ওই ওআরএসের মতো ওইরকম পাউডার টাইপের দিয়েছে লিকুইড, বললো এটা খাও যে শরীরে জোর পাবে। তো ওটা খাওয়ার পর থেকে সন্ধ্যেবেলা তাও একটু দাঁড়াতে পারছি না, তো কালকে সারাদিন আমি বিছানাই পড়েছিলাম, শুধু খাওয়ার সময় উঠে খেয়েছি ব্যাস, তাছাড়া ওই রান্নাটা কোনো রকমে করেছিলাম, না করলে নাই, তাই ও কেটে কুটে সব দিয়েছিলাম, বললাম তুমি রাখো, ওই টক ডাল করেছিলাম আর ওই কচুর তরকারি করেছিলাম, ওই নারকেল দিয়ে ওই কচুটা নিয়ে এসেছিলো এদিনকেও, তো সেই জন্য তো দেখলাম যে ভিডিও দুদিন অফ চলে যাবে, ওই জন্য তোমাদের সাথে কোনো রকম একটুখানি কথা বলে নিলাম। সান্ধান হয়ে গেছে, স্নান করতে গিয়েও প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, জ্বরটা আসছে ওই জন্য আরও কমজোর থাকছে শরীরটা। তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, ভিডিওটা এখানেই রাখছি, তো চলো বাই।